আজ 28 জুলাই বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং হালনাগাদ করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজের পারফরমেন্সও বিবেচনা করা হয়েছে। তাতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন ওপেনার নাঈম শেখ, তিনি আছেন 32তম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা হওয়া সৌম্য সরকারের 12 ধাপ উত্থান ঘটেছে, উঠে এসেছেন 34তম স্থানে। এছাড়া অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও উত্থান ঘটিয়ে 34তম স্থানে অবস্থান করছেন। সৌম্য এবং মাহমুদুল্লাহ রিয়াদের সাথে একই অবস্থান নিউজিল্যান্ডের অধিনায়ক ক্যান উইলিয়ামসনের। সাকিব আল হাসান উত্থান ঘটিয়ে 62তম স্থানে অবস্থান করছেন। অন্যান্যদের মধ্যে লিটন দাস 43তম, তামিম ইকবাল 68তম এবং মুশফিকুর রহিম 77তম স্থানে রয়েছেন। জিম্বাবুয়ে সিরিজে পারফর্ম না করায় তিনজনেই পয়েন্ট খুইয়েছেন। শীর্ষ 100তে বাংলাদেশিদের মধ্যে আছেন কেবলমাত্র সাব্বির রহমান রুম্মন, তিনি আছেন 87তম স্থানে। সাকিব আল হাসানের পয়েন্ট বেড়েছে বোলারদের র্যাঙ্কিংয়েও, যেখানে তার অবস্থান 21তম। তবে অবনতি ঘটেছে 46তম স্থানে থাকা মুস্তাফিজুর রহমানের, যিনি চোটের কারণে শেষ দুই ম্যাচে অংশ নেননি। 63তম স্থানে উঠে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 73তম অবস্থানে আছেন বাংলাদেশের আলামিন হোসেন। অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান এখনও দ্বিতীয় স্থানে রয়েছেন। এই ক্যাটাগরিতে শীর্ষে অবস্থান করছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। ওয়ানিন্দো হাসেরাঙ্গা বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন, যা তার ক্যারিয়ার সেরা অবস্থান। 16তম অবস্থানে উঠে এসেছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। এছাড়া ভারতের যুবেন্দ্র চাহাল 21তম, জিম্বাবুয়ের পেসার বিলিসিং মুজারবানি 31তম আর শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা 37তম স্থানে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক শিখর ধাওয়ান 29তম স্থান দখল করেছেন উত্থান ঘটা প্রোটিয়া ব্যাটসম্যান রিজা হ্যান্ড্রিক্সের সাথে। রিজার স্বদেশী ডেভিড মিলার 33তম, ভারতের সূর্যকুমার যাদব 42তম আর জিম্বাবুয়ের ওয়েসলে মাদেভেরে 70তম স্থানে অবস্থান করছেন।